সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটির টপিক আমরা সাজিয়েছি সপ্তম শ্রেণীর তৃতীয় সপ্তাহের জন্য গণিত যে অ্যাসাইনমেন্টে নির্ধারিত হয়েছে, সেই অ্যাসাইনমেন্টের একটি তথ্যবহুল উত্তর আপনাদের সামনে হাজির করার চেষ্টা করেছি। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল কার্ডটা অন করে রাখার জন্য। আর ভিডিওটি ভালো লেগে গেলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ভিডিও দিতে লাইক দেওয়ার বিশেষ অনুরোধ রইল। চলুন, কথা না বাড়িয়ে সপ্তম শ্রেণীর গণিত যে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি রয়েছে সেটি একটু আমরা দেখে নেই। আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সপ্তম শ্রেণীর গণিত যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেটি কিন্তু আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি সেটির। আমি আপনাদের বোঝার সাথে একটু জুম করে নিচ্ছি। এখানে কিন্তু বলা হয়েছে কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষে পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা শ্রেণী সপ্তম বিষয় গণিত। আপনাদের জন্য এই যে গণিত অ্যাসাইনমেন্ট, এটি কিন্তু চয়ন করা হয়েছে মূলদ ও অমূলদ সংখ্যা থেকে। তাই আপনাদের অ্যাসাইনমেন্টের কিন্তু শিরোনাম হবে, অর্থাৎ আপনাদের কভার পেজে যে শিরোনাম লিখতে হয় সেটির শিরোনাম হবে মূলদ ও অমূলদ সংখ্যা। এখানে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ আপনারা এখান থেকে দেখে নেবেন। আমি এখানে ডিটেলস এত আলোচনা করতে যাচ্ছি না, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমি এখানে জাস্ট অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ যেটি সেটি সম্পর্কে আলোচনা করছি। এখানে বলা হয়েছে তুমি একটি 3 অঙ্কের পূর্ণ বর্গ সংখ্যা লিখো এবং 2টি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো। আমি যদি প্রশ্নটার ব্যাখ্যা একটু বলি, যে তোমাকে একটি 3 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা লিখতে বলছে, অর্থাৎ তুমি যে কোনো একটি 3 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা লিখবে এবং সেই সংখ্যাটি লেখার পরে সেই সংখ্যাটিকে 2টি পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হবে, অর্থাৎ সেই সংখ্যাটির 2টি পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হবে। আবার 2 নম্বরে দেওয়া হয়েছে একটি সৈন্যদলকে 9, 12 ও 20 সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে তা নির্ণয় করো। এখানে আমরা 2 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ। আমরা জানি কিন্তু ক্ষুদ্রতম বলতে কিন্তু লসাগুকে বোঝায়, তাই আমরা এই অঙ্কতে কিন্তু লসাগু করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই আপনারা এই যে অ্যাসাইনমেন্ট তার যে প্রশ্ন সেটি কিন্তু সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখানে নির্দেশনার মূল্যায়ন রুবিক্স দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে সুন্দর করে দেখে নিতে পারেন। আমরা এখন সরাসরি যাব অ্যাসাইনমেন্টের যে উত্তর সেই উত্তর পর্বে। আমরা এখানে উত্তর পর্বে কিন্তু 1 নম্বরের উত্তর দিয়ে শুরু করেছি। আমি আপনাদের বোঝার সাথে একটু জুম করে নিচ্ছি। এখানে কিন্তু 1 নম্বরের উত্তর দিয়ে আমরা শুরু করেছি। এখানে আমরা 3 অঙ্কের একটি পূর্ণ বর্গ সংখ্যা নিয়েছি। প্রশ্ন কিন্তু বলা ছিল যে 3 অঙ্কের একটা পূর্ণ বর্গ সংখ্যা নিতে হবে। আমরা কিন্তু 3 অঙ্কের একটি পূর্ণ বর্গ সংখ্যা 100 নিয়েছি। তারপরে এই যে 100-র মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল, এখানে বলা হয়েছিল কিন্তু 2টা পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে। প্রথমে আমরা মৌলিক গুণনীয়কের মাধ্যমে কিন্তু বর্গমূল নির্ণয় করব। আমরা যদি 100-কে লসাগু করি তাহলে প্রথমে 2 দিয়ে দিলে আমরা 100 তাহলে ভ্যাংলে 50 পাবো, আবার 50-কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 25 পাবো, 25-কে যদি আমরা সরাসরি 5 দিয়ে দিই তাহলে 5 5 25 পাবো। এভাবে কিন্তু 100-কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে আমরা পাই 100, অর্থাৎ 100=2 আমরা 1 জোড়া করে লিখবো, অর্থাৎ 2 এখানে 1 জোড়া আছে, আমরা 2 এখানে 1 জোড়া করে লিখেছি। আর 2-এর মাঝখানে যেটি আছে এটি গুণ চিহ্ন, আপনারা একটু কষ্ট করে বুঝে নিন। আর 5 এখানে 1 জোড়া আছে তাই আমরা 5 এখানে 1 জোড়া লিখছি, 5-এর মাঝখানে অবশ্যই এটি গুণ চিহ্ন, অর্থাৎ 2-এর 1টি জোড়া রয়েছে, 5-এর 1টি জোড়া রয়েছে। তাই আমরা প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই, 2 × 5, অর্থাৎ প্রথম জোড়া থেকে আমরা পেয়েছিলাম 2 এবং দ্বিতীয় জোড়া থেকে আমরা পেয়েছিলাম 5। তাই 5 আর 2 গুণ করলে আমরা পাবো 10। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এর মাধ্যমে প্রথম বর্গমূলের যে প্রথম যে 100-র বর্গমূল এটির বর্গমূল কিন্তু পাইলাম 10। অর্থাৎ আপনাদের জন্য যে প্রশ্নে বলা হয়েছিল যে 100-র পূর্ণবর্গ সংখ্যার 3 অক্ষরের পূর্ণবর্গ সংখ্যার 2টি পদ্ধতিতে বর্গমূল করতে বলছে, তার মধ্যে কিন্তু আমরা গুণনীয়ক পদ্ধতিতে এই 100-র বর্গমূল করলাম যার উত্তর বেরোলো 10। আমরা এখন দ্বিতীয় আরেকটি পদ্ধতি অ্যাপ্লাই করে এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করবো।
তারপর আমরা আরেকটি পদ্ধতির মাধ্যমে বর্গমূল নির্ণয় করব। এখানে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। প্রথমে আমরা করেছিলাম মৌলিক গুণনীয়কের মাধ্যমে বর্গমূল, এখন আমরা এই যে 3 অক্ষর বিশিষ্ট একটি সংখ্যা 100 এর বর্গমূল নির্ণয় করব ভাগের সাহায্যে। অবশ্যই ভাগের সাহায্যে যে বর্গমূল নির্ণয় করতে বলছে, আপনারা এখান থেকে এভাবে ফুলটিকে ফুল এই এই কোটেশনটাকে আপনারা অবশ্যই মার্ক করবেন। আমার এখানে মার্ক হচ্ছে না, দুঃখিত আমি, তবে অবশ্যই আপনারা এখান থেকে মার্ক করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনারা ভালো মার্কস পাবেন। তারপরে কিন্তু আমরা 100 এখানে বর্গমূল করেছি, 100 আমরা প্রথমে 2 ভাগ করেছি। আমরা এভাবে বর্গমূলের নিয়ম কিন্তু প্রথমে 2 সংখ্যা করে টান দিতে হয়, তারপরে প্রথম যে সংখ্যা থাকে ওকে ওটাকে ভাগ করতে হয়। আমরা কি এককে যদি এক এককে এক তাহলে দিই, তাহলে এক মিলে যায়, তাহলে এখানে 1 লিখছি, এবং একের সাথে যদি আমরা কি 2 গুণ করি তাহলে এখানে আমরা 2 পাবো। একের সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে এখানে আমরা 2 পাবো, অবশ্যই 2 পাবো। তারপরে কি এখানে আমাদের আরেকটি দুটি শূন্য থাকে, দুইটি শূন্য আমরা কিন্তু এখানে কিন্তু নেমে নিয়ে আসছি। আর তারপরে কিন্তু আমরা যদি 2-এর সাথে যদি 0 গুণ দেই তাহলে কিন্তু 0 কে 0 পাবো, তাই আমরা কি 2-এর সাথে একটা 0 নিয়েছি, আর এখানে যেটা 0 দিয়েছি তাই এখানেও 0 দিতে হবে। তো এভাবে কিন্তু আমাদের ভাগশেষ 0 মিলে যাবে, তাই আমরা অতএব 100-এর বর্গমূল পাবো কিন্তু 10। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কিন্তু নিশ্চয় বুঝতে পেরেছেন যে কিভাবে এই অঙ্কটি করতে হবে, অর্থাৎ প্রথমে একটি পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হবে, পরে আরেকটি পদ্ধতিতে নির্ণয় করতে হবে। অবশ্যই আপনার অঙ্ক তখনই ঠিক হবে কিন্তু দুইটার বর্গমূলের যদি কি মান সমান আসে। এখানে কিন্তু প্রথম বর্গমূল্যেও কিন্তু আমাদের মান 10 এসেছিল, দ্বিতীয় বর্গমূল্যেও কিন্তু আমাদের মানটি 10 এসেছে, তাই আমরা বলতে পারি অবশ্যই আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। আমরা এখন যাব 2 নং প্রশ্নের উত্তরে। 2 নং প্রশ্নের উত্তরে বলা হয়েছিল যে 9, 12, 20 আকারে সৈন্যদলকে সাজালে সাজানো যায়, কিন্তু সেটি বর্গ আকারে সাজানো যায় না। সেটি আমরা লিখছি 9, 12, 20 আকারে সারিতে সৈন্যদলকে সাজানো যায় কিন্তু বর্গ আকারে সাজানো যায় না। 9, 12, 20 এর লসাগু নির্ণয় করলে বোঝা যাবে বর্গ আকারে সাজাতে হলে কি করতে হবে, এই যে এই সংখ্যাগুলোকে কি করতে হবে এটি কিন্তু জানা যাবে। কারণ অঙ্কের মধ্যে বলে দিয়েছিল যে লঘিষ্ঠ ক্ষুদ্রতম সংখ্যা, যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে আপনি এখানে কেন লসাগু করছেন, তাহলে আমি বলবো প্রশ্নের মধ্যে ক্ষুদ্রতম কথাটি উল্লেখ করেছে, আর আমরা জানি ক্ষুদ্রতম কথাটি উল্লেখ করলে অবশ্যই অবশ্যই সেই জিনিসটার লসাগু নির্ণয় করতে হয়। আমরা প্রথমে 9, 12 এবং 20-এর লসাগু করেছি, আমরা প্রথমে কিন্তু এখানে 2 দিয়ে লসাগু দিয়েছি, 2 দিয়ে ভাগ দিয়েছি, 2 দিয়ে ভাগ দিলে 9 2 দিয়ে কাটা যায় না, তাই আমরা এখানে 9 কে 9 নামাইছি। তারপরে 2 দিয়ে আমরা 12 কে কাটছি, 12 কে কাটলে 6 পাওয়া যায়, 2 দিয়ে 20 এ কাটলে 10 পাওয়া যায়। তারপর আমরা কিন্তু আবারও 2 দিয়ে আবারও কিন্তু 2 দিয়ে দিয়েছি, 2 দিয়ে দিলে 9 কে 2 দিয়ে কাটা যায় না। তারপরে আমরা 6 কে কেটেছি, 3 পাওয়া যায়, 10 কে কেটলে 5 পাওয়া যায়। তারপরে কিন্তু আমরা পুনরায় 3 দিয়ে কেটেছি, 3 দিয়ে ভাগ দিয়েছি, 3 দিয়ে ভাগ দিলে 9 3 3 কে 9 হয়, আর 3 1 কে 3 একবার, এবং 5 1 কে 5 হয়। তাই আমরা এখানে কিন্তু 9 9 12 20-এর লসাগু কিন্তু পাচ্ছি 2 1 জোড়া, 3 1 জোড়া, 2 1 জোড়া আমরা লিখেছি, 3 1 জোড়া লিখেছি। 1-এর যেহেতু মূল্য নাই শুধু, তাহলে এখানে থাকে 5, অর্থাৎ 5 কিন্তু কোনো জোড়া পূরণ করলো না। এখানে কিন্তু 2 এবং 3-এর যে জোড়াটা ছিল এটা কিন্তু 2 এবং 3 জোড়া কিন্তু পূরণ করেছে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 এবং 2-এর মাঝখানে কিন্তু আমরা গুণ চিহ্ন দিয়েছি, বারবার বলছি এটি গুণ আপনারা ধরে নেবেন, কারণ এটা যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন, এটি কিন্তু আমরা গুণ চিহ্ন দিয়েছি। আচ্ছা, অবশ্যই আপনারা এভাবে সাজিয়ে নেবেন। এখানে আমরা কিন্তু দেখছি যে 5-এর কোনো জোড়া মিলল না, তাই প্রাপ্ত লসাগুকে বর্গ আকারে সাজানো যায় না। যদি এই তখনই এটিকে বর্গ আকারে সাজানো যাবে যদি এই লসাগুকে বর্গ আকারে সাজানোর জন্য রাশিটিকে কমপক্ষে 5 দ্বারা গুণ করতে হবে। আমরা যদি এই যে রাশিটি ছিল 9, 12, 2000, 9, 12 এবং 20, এই রাশিটিকে যদি আমরা অবশ্যই যদি 5 দ্বারা আরো গুণ দেই তাহলে অবশ্যই রাশিটিকে বর্গাকারে সাজানো যাবে, অর্থাৎ সৈন্যদলকে তখন বর্গাকারে সাজানো যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে কি অঙ্কটি কিভাবে করতে হবে। যদি বুঝে থাকেন অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক দিবেন, এবং ভিডিওটির ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর পরিশেষে সকলের ভালো একটি অ্যাসাইনমেন্ট কামনা করে এখানে শেষ করছি, আসবো নতুন কোনো পর্ব নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।